বাগেরহাট এক আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচন করছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলালুদ্দিন। আর বাগেরহাট দুই আসন থেকে একই প্রতীকে নির্বাচনের মাঠে রয়েছেন এই নেতার ছেলে শেখ সারহান নাসির তন্ময়। অথচ ধানের শীষের প্রচারণায় নেমেছেন শেখ হেলালের মেয়ে ও শেখ তন্ময়ের বোন শেখ সায়রা রহমান। ঢাকা ১৭ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বাংলাদেশ জাতীয় পার্টির প্রধান আন্দালিব রহমান পার্থ। তার পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন শেখ সায়রা রহমান। সম্পর্কে তিনি পার্থের স্ত্রী। স্বামীর পক্ষে রাজধানীর গুলশান এক ও দুই এলাকায় ধানের শীষে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে তাকে। ঢাকা ১৭ আসনে অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের প্রধান ব্যারিস্টার নাজমুল হুদা ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফোরামের প্রধান এস এম আবুল কালাম। আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। এক্সক্লুসিভ যে কোনো নিউজ পেতে সাবস্ক্রাইব করে রঙ্গমঞ্চের সঙ্গেই থাকুন।